Hello viewers, assalamu alaikum. This is Dr. Sagiruddin Ahmed from Dr. Sagir Space. পাখিনি আমি এর আগেও সোজা করেছি, পাখিনি এর আগেও আমরা কয়েকটা ভিডিও দিয়েছি খাবার, পাখি খাবার নিয়ে। তো এটা কি সমস্যা হয় সেটা আমরা বলবো, যে সাধারণত বাচ্চা পাখি যারা নেয় তাদেরকে খাবার যারা দেয় তাদের তারা বলে যে এটাকে খাবার খাওয়ানোর জন্য, এবং যে নিয়মে বলে সেই নিয়ম ঠিক আছে, কিন্তু পরিমাণের বিষয়টা একটু মানে অনেক বড় একটা বিষয়। সাধারণত যেটা হয় যে যতটুকু পরিমাণ খাওয়া দেওয়ার কথা তার চেয়ে বেশি পড়ে যায়, কেন বেশি পড়ে যায় সেটাই আমি এখন আলোচনা করবো। হ্যালো, আমি রোগী দেখতেছি, কিছুক্ষণ পরে আমি ফোন দিচ্ছি তোমাকে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এই আপনি যেটা বললেন, আপনার কথাটা কিছুক্ষণ আগে আমি আপনার সাথে কথা বলছিলাম, আমি হিস্ট্রি নিচ্ছিলাম যে আপনি ওকে খাবার কতটুকু দেন কি সমাচার, এবং সে এখন বমি করছে। তো বিষয়টা হলো, কিন্তু আমি তাকে এখন আপনি নিজেই দেখলেন, ওকে আমি চেক করে দেখলাম যে ওর কিন্তু আলহামদুলিল্লাহ সে ভালো আছে, তার মানে কি তার এমনি ইন্টারনাল কোনো সমস্যা কিন্তু নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মামুন, আমি রোগী দেখতেছি, এই 20 মিনিট পরে ফোন দাও। হ্যাঁ ঠিক আছে। তো বিষয় হলো যে আমি যেটা বলছিলাম যে আপনার হিস্ট্রিটা নিলাম, এবং এই পাখির যে খাবার যে বিষয়টা সেটা খাবার কোম্পানি আলাদা বা মনে করেন যে যারা খাবার দেন তারা তো একটা মানে গাইডলাইন দেয়, কিন্তু মানে আমি মনে করি পেট ওনারদের উচিত একজন ডাক্তারের সাথে কনসাল্ট করে, তারপরে নিউট্রিশনের যে বিষয়গুলো থেকে শুরু করে ওষুধ টষুধ এগুলো একজন ডাক্তারের কাছ থেকে যদি, যে কিনা পেট অ্যানিমেল প্র্যাকটিস করছেন এবং পোষা প্রাণী সম্বন্ধে যাদের ধারণা আছে বাংলাদেশের রেজিস্টার্ড ভ্যাট, তাদের সাথে একটু কথা বলে আপনাদের পাখি যারা আপনারা পালেন তাদের এই জিনিসটা একটু খেয়াল রাখা দরকার। কারণ কি আপনার হিস্ট্রিটার মতে আপনার প্রথমে আপনি 15 ML করে দিচ্ছেন, চলে গেছে